মিসেস শাবানা, আমার বয়স 25 বছর চলে, 2 বছর কাজ করছি রানা প্লাজারে। চাকরি করতে খারাপ লাগতো গার্মেন্টসের, আর দায়বদ্ধ করা লাগতো, মানে গ্রামে থেকে আসছে বোঝেনি তো, ঢাকা শহরে না কাজ করলে তো বাসা ভাড়া আছে, খাওয়া আছে, ছেলে মেয়ে স্কুলের বেতন আছে, কষ্ট লাগলেও কাজ করা লাগছে। আমি মনে করেন যে সেদিন আমি যাবির চাইছিলাম না অফিসে, বুঝছেন, পরে একজন এসে ডাক দিছে, পরে গেছি, যাওয়ার পরে ভিতরে আমরা ঢুকিনি, অনেক মেয়ে ছেলে গেটের বাহিরেই ছিলেন। মানে আমার মনের ভিতর ভালো লাগতেছে না যে ফাটল দেখা দিছে আগের দিন, এই কারণে মানে আমরা যেতে চাইছিলাম না। তারপরে মালিক আসে বলছে যে বেতন দেওয়া হবে, এই কাজটা মানে আমাদের টার্গেট যে এই মালটা ডেলিভারি যাবে। তারপরে যাওয়ার পরে আমি সিঁড়ির নিচে একবার যাচ্ছি, আবার দোতলা তিনতলায় উঠতেছি, তে একজন আমাকে বলছে যে শাবানা আপা আপনি তো ভিতরে যান কেন, গার্মেন্টস তো ভেঙে যাচ্ছে। তা আমি কই কই কয় ওই যে ভাঙছে, মানে সবাই দৌড় মারছে, মানে আমি সিঁড়ির নিচে দাঁড়া আসছিলাম। দাঁড়া থার পরে যে তারপরে কি যে হয়েছে, পিছন দিন একটা ছেলে খালে আমাকে ধাক্কা দিছে, তারপরে আর কি হয়েছে আমি জানি না। এখন পরে মানুষের মুখে আর এদিন নাই, তারপরেও আমার তো ইতিহাসটা মনে পড়ে যায়। আবার হয়তো স্টেনে গেলে রানা প্লাজারের সামনে তাকালেই ওই সময়ের দিনটা মনে পড়ে।